ঘূর্ণিঝড় দানার প্রভাবে খুলনায় মাছের সরবরাহ কম থাকায় বিভিন্ন বাজারে মাছের দাম বেড়েছে। খুলনার নিউ মার্কেট মাছের বাজার থেকে মাছের দর সহ বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি পলাশচন্দ্র ঢালি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি খুলনা নিউ মার্কেট মৎস্য বাজারে। মাছের যে দাম সেটি আমি একটু জানানোর চেষ্টা করি। এই মুহূর্তে বাজারে যে মাছ রয়েছে, বিশেষ করে মিঠা পানির যে মাছ এবং খুলনা অঞ্চলের যে মাছ, সে মাছগুলো একটু দেখানোর চেষ্টা করি। এখানে রয়েছে বিশেষ করে ভেটকি মাছ, পার্শে মাছ, দাঁতনে মাছ, ভাঙান মাছ, এগুলো খুলনা অঞ্চলে খুবই বিখ্যাত। এই মাছগুলো, বিশেষ করে ভাঙান মাছ এবং ভেটকি মাছ, এই মাছগুলোর চাহিদাও কিন্তু সারা দেশে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। একই সাথে এখানে কিন্তু নদীর পাঙাশও রয়েছে। একটু যদি আমি আজকের বাজার দরটি একটু জানাই, ভেটকি মাছ যেটি খুলনার এখানকার পাইকগাছার এদিকে পাওয়া যায়, এটির বেশ চাহিদা। এই মাছটির এখানে বর্তমানে দামে রয়েছে 750 থেকে 800 টাকা। দেশি পাঙাশটা বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা করে। এছাড়া চিতল মাছ যেটি, চিতল মাছটি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। বড় সাইজের বোয়াল বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর যে খুলনা অঞ্চলের যে বিখ্যাত মাছ রয়েছে, একটু জানার চেষ্টা করি মাছের দামটা কেমন বলবেন। এখন এই এই সময়ে মৌসুমে কি মাছ পাওয়া যাচ্ছে, একটু দামটা যদি বলেন। এখন বর্তমানে মাছের একটু ক্রাইসিস, মাছ কম, ইলিশ মাছ নাই, তারপরে এই অন্যান্য মাছের দামও একটু বেশি আনুমানিক হিসাবে। একটু বেশি বেশি বলতে মানে কোন মাছগুলো দাম বেশি একটু? এই রুই কাতলা, চিতল, ভাইসা মাছ, ট্যাংরা মাছ, এই বিভিন্ন সাদা মাছের পরে একটু দাম কম বেশি। আচ্ছা, ধন্যবাদ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যেমনটি শুনছিলেন যে তিনি বলছেন যে এই মুহূর্তে মাছের একটু ক্রাইসিস রয়েছে, যে কারণে দামটা একটু বেশি। আমি যে রেটগুলো বলছিলাম, এখানে বর্তমানে খুলনার ভেনামি চিংড়ি চাষ হচ্ছে। ভেনামি চিংড়িটা বিক্রি হচ্ছে 800 টাকা করে। আমরা একটু ভেনামি চিংড়িটা একটু দেখানোর চেষ্টা করি। ভেনামি চিংড়ি কিন্তু বর্তমানে খুলনা অঞ্চলে বেশ চাষ হচ্ছে। এটি বাগদার আরেকটি প্রজাতি, বিশেষ করে ভিয়েতনামে চাষ হলো, বাংলাদেশে এখন পরীক্ষামূলকভাবে বেশ কিছু জায়গায় এই ভেনামি চিংড়ির চাষ হচ্ছে। এছাড়া অন্যান্য যে সকল মাছ একটু আরেকটু যদি বলি, এখানে পার্শে মাছটা বিক্রি হচ্ছে 800 টাকা করে, এবং গলদা চিংড়ি, গলদা চিংড়ির কিন্তু খুলনাতে ব্যাপক চাহিদা রয়েছে। গলদা চিংড়ি সারা দেশেই কিন্তু গলদা চিংড়ির চাহিদা রয়েছে। তারপরও গলদা চিংড়ির বিক্রি হচ্ছে, আমাদেরকে এখানকার যে ব্যাপারীরা তারা জানিয়েছে যে 900 থেকে 1200 টাকা পর্যন্ত বিভিন্ন রেটের সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে। পার্শে মাছটাও বিক্রি হচ্ছে 800 টাকা করে কেজি। ভেনামি চিংড়ি, আমরা আগেই বলেছি যে ভেনামি চিংড়ি কত করে বিক্রি হচ্ছে আপনার এখানে? 900 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে আরও অনেক অনেক মাছ রয়েছে, আড়ি মাছ রয়েছে, দাঁতনে মাছ রয়েছে। আমরা এখানে ভাই একটু কথা বলি, বাজার করতে আসছেন, মাছের দাম কেমন যদি একটু বলতেন। মাছের দাম বেশি, আবার সাপ্লাইও কম, মানে পরিমাণে কম, মানে মাছই নাই, খুব দু একটা পরিমাণের মাছ দেখছি, আর সেগুলোও দাম বেশি, তুলনামূলক দাম বেশি। আচ্ছা, সাধারণত এইখানে কোন ধরনের মাছগুলো আপনাদের বেশি পছন্দ করেন? এখানে ফাইসা মাছ, ট্যাংরা মাছ, ভেটকি মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ পাওয়া যায় সিজনের সময়, এখন তো সিজন নাই, চিংড়ি মাছ। চিংড়ি মাছ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই খুলনার বাজারে, বিশেষ করে খুলনার এখানে যে মিঠা পানির মাছ কিন্তু ব্যাপক পাওয়া যায়, এবং সেই মাছগুলো বিশেষ করে এখানে খুলনা অঞ্চলে যদি বলা হয় যে খুলনার তেরখাদা অঞ্চলে পাওয়া যায়, সেখানে মাগুর, কই মাছ, দেশি কই, শৈল মাছ পাওয়া যায়, এবং এছাড়া খুলনার যদি দক্ষিণ সাইডের কথা বলা হয়, সেখানে কিন্তু রয়েছে ভেটকি মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলো কিন্তু এই খুলনার পাইকগাছা, কয়রা, এইসব জায়গায় যে ঘের রয়েছে মাছের ঘের, সেসব জায়গায় কিন্তু এই মাছগুলো ব্যাপক পরিমাণে পাওয়া যায়। এছাড়াও খুলনায় কিন্তু সামুদ্রিক মাছও অনেক আসে। আপনারা জানেন যে এই মুহূর্তে যেহেতু যে 15 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত যে ইলিশ মাছের যে প্রজনন মৌসুমে, এখন কিন্তু ইলিশ ধরা বন্ধ রয়েছে বিদায়, এখন কিন্তু ইলিশ মাছটা কিন্তু বাজারে নেই। তবে এখন এই যে মিঠা পানির যে মাছগুলো, সেগুলোর তুলনামূলকভাবে একটু দাম বেশি রয়েছে, এবং সাধারণ ক্রেতারা আমাদেরকে তেমনটি জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে খুলনা নিউ মার্কেটের যে মৎস্য বাজার, সেখান থেকে মাছ বাজারের সর্বশেষ তথ্য।